এখন বাড়ির সবাইকে আমার দিদির কথা জানানো, বারাসাত যাওয়া, এসবের কি খুব দরকার ছিল রশ্মিতে? এমনি তো ওনার শরীরটা এত অসুস্থ। তুমি ভাইয়ার অসুস্থতার আড়ালে আসলে নিজেকে বাঁচাতে চাইছো। ঋষি তোমার নিজের ভাই রশ্মিদি, তুমি কি নিজের ভাইয়ের ক্ষতি চাও? তুমি তো জানো ঋষি কতটা ইমোশনাল। আমার ভাই কেমন সেটা কি আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে বকুল? আমি প্রথম দিন থেকেই বুঝেছি তুমি আমার ভাইয়ার জন্য ঠিক নও, আর সেটা আমি এবার সকলকে বুঝিয়ে ছাড়। বেশ বুঝিও, নিশ্চয়ই বোঝাবে তো, কিন্তু এখন নয়। কটা দিন যাক, মানে তোমার ভাই সুস্থ হয়ে যাক, তারপর বুঝিও। আর তার মধ্যে তুমি বর্ষাকে অন্য কোথাও সরিয়ে দেবে আর আমাকে মিথ্যুক প্রমাণিত করবে, কি এটাই চাইছো তো? রশ্মিদি, আমি না ওনার শরীরের কথা ভেবে কোনো রকম কোনো অশান্তি চাইছি না। চাইছো না যখন করো না, যা করার আমাকেই করতে দাও। এখন তো তোমার এটা লাগবে না বকুল, তুমি যাদের ফোন করো তুমি তো তাদের কাছেই যাচ্ছ। হ্যাঁ, ওখানে গিয়ে তোমার দরকার হতে পারে, তখন বরং তুমি চেয়ে নিও, আমি তোমায় দিয়ে দেব, কেমন? আরে আরে আরে, তুই এখানে কি করছিস? আমি তো তোর ঘরে যাচ্ছিলাম ঋষির ওষুধগুলো বুঝে নেবো বলে। আমি লেবুর শরবত বানাতে যাচ্ছি, উনি খেতে চেয়েছেন। উনি খেতে চেয়েছেন তো তাই লেবুর শরবত বানাতে যাচ্ছি। যাও গিয়ে বরের সেবা করো ভালো করে, আগে তাড়াতাড়ি রেডি হয়ে নিবে কিন্তু, দিদি ভাই তারপর বকবে। আমি আসছি তোর ঘরে একটু পরে। তোমার গায়ে এমন কিছু গয়না আছে যা রায়বাড়ি থেকে দিয়েছিল, তো সেগুলো খুলে আমার কাছে দিয়ে দাও। কিছুতেই না, এগুলো আমার গয়না, এগুলোতে হাত দেওয়ার চেষ্টাও করো না। ওসব তো আমি শুনবো না বর্ষা, ওগুলো তোমাকে দিতেই হবে। হবে মানে? ওই গয়নাগুলো ওনারা ঋষির বউকে দিয়েছেন, এখন যদি ওনারা ওই গয়নাগুলো ঋষির বউয়ের গায়ে দেখতে চান কি জবাব দেবো আমরা? সে আমি কি জানি, যার নাম করেই দিয়ে থাকুক না কেন, গয়নাগুলো তো আমাকেই দিয়েছিল, সেগুলো কেন আমি এখন ফেরত দেব? কেন দেবে তার কারণটা আমি আগেই বলেছি। শোনো বর্ষা, তুমি খুব ভালো করেই জানো রেগে গেলে আমি ভয়ঙ্কর মানুষ। ওগুলো খুলে দাও, তোমাকে জোর করতে বাধ্য করো না আমাকে। এরকম দুটো ঘড়ি চাই। এ তো অনেক দামি ঘড়ি। তো তুই কি ভাবলি আমি আমার বিয়েতে সস্তার ঘড়ি পরবো? Thank you.
এই রকমই হার চাই। হারটার কত দাম হবে? কত আর হবে, 10 লাখ। এই সব কিছু দিয়ে তোমরা বকুলকে সোনার সংসার গড়ে দেবে ভেবেছো তাই না? কিন্তু ওর সংসারের প্রাণ ভোমরা এখন আমার হাতে। হাতে মুঠোয় দম বন্ধ করে যদি মেরে না দিতে পেরেছি তাহলে আমার নামও বর্ষা নয়। আমার সেবা করতে গিয়ে তো আপনার দেরি হয়ে গেল। না না মানে নিশ্চয়ই সবাই অপেক্ষা করছে। যান। দড়িটা আবার খুলছেন কেন আপনি? দড়িটা তো দরজার পাশে আছে, কেউ দেখতে পাবে না। কাকিমুনি একটু পরেই আসবেন আপনাকে ওষুধ খাওয়াতে, তখন যদি কোনোভাবে দেখতে পেয়ে যান তাই। বাবা, আপনি তো দারুণ সাবধানী, সব দিকে কড়া নজর আছে আপনার। আমি সত্যি ইমপ্রেসড। দড়িটা গোটাতে দেখলাম আপনাকে, আমি তো ভাবলাম এই যে যাচ্ছেন আর ফিরবেনই না। মিষ্টি মুখ করে সবাইকে ভোলানো না? এবার আমি আমার আসল রূপ দেখাবো। তুই যাতে ঋষির সাথে থাকতে না পারিস তার ব্যবস্থা আমি করবো বকুল। গয়না তোর, ঋষি তোর, মা ঠাম্মিও তোর দল। আমি যখন সব কিছু থেকেই বঞ্চিত তখন এই বাড়ি থেকে যাওয়ার আগে শেষ ছোবলটা আমি দিয়েই যাব। সত্যি যদি আমি আর না ফিরি? বেঁচে যাব, প্রথমত আপনার এই কড়াকড়ি থেকে আমি মুক্তি পাব, আর আমার ঘর, আমার ওয়ার্ড্রোব আবার আমার হয়ে যাবে। যা আমার তা কখনো তোর হতে পারে না বকুল। আমার গয়নাগুলো তোর হলো তো, এবার দেখ তোর বর কার হয়। জানো কি কি হয়েছে? শ্বশুর বাড়ি যাবে না? হ্যাঁ, সে কবে থেকে শ্বশুর বাড়ি যাবো করছো, এবার না গেলে তো দেরি হয়ে যাবে। হ্যাঁ তো আমি কি করব, যাও না গিয়ে মা ঠাম্মিকে তাড়া দাও। না মানে মা ঠাম্মি কি না মানে মানে করছো কুনাল? বলছি তো তোমার বাবার নাম করে মা ঠাম্মিকে তাড়া দাও। এই জানু বলছি,
রিনছানাকে বাগের ডেরায় পাঠাবে আবার? কুনাল তুমি যাও না, আমি একটা ছোট্ট কাজ করে আসছি। যাও 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 যা যাচ্ছি বাবা। আপনি তো মশাই কিছুই জানেন না, যাচ্ছি নয় আসছি বলতে হয়। সাবধানে যান, আর হ্যাঁ তাড়াতাড়ি ফিরবেন। বলে ফেলুন যেটা বলতে চাইছেন সেটা বলে ফেলুন, ভয় নেই বকবো না। নিজে ভিতর আমায় নাকি বকবে ওস্তাদ? এই যে ডাক চলে এসছে আপনার, যান ওস্তাদ। ডাব্বু দরজা খোলা আছে, ভেতরে এসো। আমার যে যেতে ইচ্ছে করছে ওস্তাদ, মাম্মাম যেতে দিচ্ছে না, বকছে। মাম্মাম তো অনেক ভেবে চিনতে বলেছে তোমাকে না যেতে। আচ্ছা দেখো ডাব্বু, তুমি আর আমি দুজনেই যদি চলে যাই তাহলে তোমার ছোট মামাইকে কে দেখবে? ছোট মামাইকে দেখাশোনার দায়িত্ব তো আমি একমাত্র আমার ডাব্বু বাবুকেই দিতে পারি। কি ডাব্বু বাবু? আমাকে কি করতে হবে বলে দাও ওস্তাদ। শোনো, তুমি আমার কথা মন দিয়ে শোনো। তুমি না কোনোভাবে তোমার মামাইকে খাট থেকে নামতে দেবে না, ঠিক আছে? বলবে কোনো যদি কিছু দরকার লাগে, মামাইয়ের হাতে ফোনটা দিয়ে বলবে যে মাসিমণি অথবা ছোট দিম্মাকে ফোন করে ডাকতে, ঠিক আছে? এই যে ডাব্বু বাবু, এটা কিন্তু তোমার ডিউটি। কি মনে থাকবে তো? হ্যাঁ ওস্তাদ। আর তোমার যখন ঘুম পাবে তখন তুমি মাসিমণিকে তোমার সব ডিউটি বুঝিয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে ওস্তাদ? যাও তো ডাব্বু, তাড়াতাড়ি গিয়ে খাওয়াটা শেষ করে এসে এখানে তাড়াতাড়ি চলে এসো, তারপরে আমি ছোট মামাইকে তোমার কাছে রেখে তারপর যাব। আচ্ছা ওস্তাদ। বকুল, মা ডাকছে। আসছি দিদি ভাই। যাচ্ছি তাহলে। সরি সরি সরি, আসছি। আপনি সাবধানে থাকবেন। আর ব্যাস ব্যাস ব্যাস, আমি কি আপনার মতো দোষী নাকি যে পাঁচ মিনিট চোখের আড়াল হলেই কি না কি করে বসবো? এই আপনি কি এতক্ষণ এটাই বলতে চাইছিলেন আমাকে? সংসারে মেয়ে শব্দটা এক কথায় ঠিক বোঝানো যাবে না রে মা। কখনো মা, কখনো মেয়ে, কখনো স্ত্রী বোন, আবার কখনো বা পরম বন্ধু। বকুল এসো, আরে মা ডাকছে তো। আসছি দিদি ভাই।
জান, ফিরে এসে বলবেন আমাকে, থেকে থাকবো। দেখো না, আজকের পর থেকে বকুল আমাকে আর কোনো দিনও ভুলতে পারবে না, নিজের ভাগ্যকে দুষবে। আমার কি মনে হয় বলো তো, ও খুব ভয় পেয়ে গেছে। ও হয়তো ভাবছে বারাসাত থেকে যদি আর ফিরতে না পারি, আর যদি বা বলছে কেন, ওইটুকু তো বাড়ি, তার উপর আমরা যাচ্ছিও হঠাৎ করে, লুকোবে কোথায় বর্ষাকে? আমার যে এক্সাইটেড লাগছে না, মা যদি সামনাসামনি বর্ষাকে দেখে তাহলে তো একদম। তুমি আগে থেকে এত এক্সাইটেড হয়েও না, ওখানে গিয়ে যদি। আরে বাবা, আমি খুব ভালো করে জানি, মাকে কোনোভাবে যদি জেদটা চাপিয়ে দিতে পারি তাহলে কাল সকাল থেকে বকুলের মুখ আর কখনো দেখতে হবে না। বলছি শোনো না, অনেকক্ষণ ধরে একটা কথা বলবো বলবো করে বলছিলাম আর কি। কি না, আমার কেন জানি মনে হচ্ছে বকুল খুব একটা ভয় পায়নি। এই আবার একটা বোকার মতো কথা বলে দিলে তো। আরে বাবা, ও যদি সত্যি সত্যি ভয় না পায় তাহলে তো ফ্যাকলে বার করছিল কেন বারাসাত না যাওয়ার? কত রাত হবে, ভাইয়ের শরীর খারাপ, আরো কত কিছু। তুমি বুঝতে পারছো না কিন্তু আমি কি বলতে চাইছি। তখন দেখলে তো বকুল কেমন ফিউজটা সারিয়ে দিল, তারপরে কিন্তু দুজনে মিলে পুজোটাও কমপ্লিট করে ফেললো। এরকম ম্যাজিক যদি ও আবার করে তখন দেখা গেল তোমাদের বারাসাত পৌঁছানোর আগেই ও বর্ষাকে সরিয়ে দিল। এবার আর একটা ছোট্ট ভুলও করিনি সৌরভ, এমন ব্যবস্থা করেছি যাতে ও কোনোভাবেই আগে থেকে বাড়িতে জানিয়ে দিতে না পারে। এবার আমি তোমার এমন অবস্থা করব বকু, না খড়কা না ঘাটকা। অদিতি, হ্যাঁ, আমি বলছিলাম বকুল কোথায়, সে তো এলো না, এক্ষুনি চলে আসবে মা। এ বাবা, কি হলো? কিছুই তো গোছানো হয়নি। সত্যি আমি না থাকলে না তোমরা সবকিছু কি করে যে রাখবে? চলো চলো আমিও যাই। এ কি, যার বাড়ি যাচ্ছি সেই তো এখনো আসেনি, কি গো মা? ও ঠিক এসে যাবে, তুমি যাও গিয়ে গাড়িতে বসো। বকুল হেঁটে এসে গেছে, বাড়ি মিষ্টি দেখাচ্ছে এই এই শাড়ির কালারটাতে। জানো তো এটা কিন্তু ঋষির ফেভারিট কালার। বুঝেছি আমি, ভাইয়ার ফেভারিট রং। মা চলো দাঁড়াও। আচ্ছা মা, শাড়ির কথা বলতেই মনে হলো, আমরা তো বকুলের মা ঠাম্মির জন্য শাড়ি নিলাম না, ও দিদির জন্য তো নিলাম না। সরি বকুল, আমি তোমার মনটা খারাপ করে দিলাম না? আসলে আমি ভাবলাম যে এতদিনও তো ফেরতও আসতে পারে, তাই না? আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই অবান্তর কথাগুলো কেন এখন বলছো? অবান্তর কথা নয় গো বৌদি, আমার আসলে মনে হলো যে যতই হোক বকুলেরই তো দিদি, এখন কোথায় কিভাবে আছে মেয়েটা, আর কেনই বা গেল? আচ্ছা বকুল, তোমরা ওর কখনো খোঁজ পাওনি না? তোমরা বাবার তো হেল্প নিতে পারো, বাবারা তো চেনা জানা রয়েছে, বাবা বলে দিলে পুলিশ ঠিক তোমার দিদিকে খুঁজে নিয়ে আসবে, কি বলো বাবা? তুমি এত দায়িত্ব না নিলেও পারো। এইটা কিন্তু তুমি ঠিক কথা বলেছো। বাহ, কি হলো বকুল, তোমাকে দিদিকে আনার কথা বলছে তাও তোমার মুখে হাসি নেই তো? না, এখনই সবাইকে সত্যিটা বলা দরকার। আসলে আমার দিদি টাটা স্টার। ভালো করে বিদায় নিয়ে নাও বকুল, আদৌ আবার দেখা হবে কি না? ট
আব্বু আমি যা যা বলে দিয়েছি মনে থাকবে তো আচ্ছা ওস্তাদ মনে আছে যাও গুড বয় আচ্ছা চলো এবার কিন্তু আমাদের দেরি হয়ে যাবে চলো 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 আসছি বাবা হ্যাঁ